তো বন্ধুরা দেখো, এখানে বাটি করে আজকে আলু চচ্চড়ি করেছি, কারণ সকালে জল খাবারে তো কিছুটা পান্তা ভাত আছে আর কিছুটা মুড়ি আর এই তরকারি। তো অদ্রিজা আর অদ্রিজা যে পিসমণির ছেলে আছে ওদেরকে দুজনকে দিচ্ছি মুড়ি তরকারি। ওরা দুজন মুড়ি তরকারি খেয়ে অদ্রিজা চলে যাবে স্কুলে। আর এখানে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ডালের বড়া করছি। তো আমি আর তোমাদের দাদা ভাই খাবো পান্তা ভাত। তো বন্ধুরা আজকে সকালে জল খাবারটা আমাদের পান্তা ভাত দিয়েই শুরু। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকালেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, এখন বাজে সকাল 10টা। তো আজকে থেকে আবার দুপুরে স্কুল স্টার্ট, দুপুরে বলতে এই যে 10টা থেকে। তো অদ্রিজাকে খেতে দিলাম, তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, তাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকে সকালে জল খাবারে কী খাচ্ছি দেখো আমরা, চলো ব্যাক ক্যামেরাতে দেখাই তোমাদেরকে। মসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত। তো বন্ধুরা সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে আর যে যার কাজে সবাই চলে গেছে, আর আমি এখন দেখো তো কিছুটা হাতের কাজ নিয়ে বসেছি, কারণ দুপুরে রান্না বসানোর একটু দেরি আছে। তো ভাবলাম যাই হোক দুটো কাজ করি যতটুকু এগোনো যায় আর কি। তো এই যে হাতের কাজ নিয়ে বসেছি, হাতের কাজটা হলে তবেই আমি রান্না বসাবো। আর এই কাজগুলো কি বলো তো প্রচুর খাটনি, কিন্তু টাকাটা কম, কিন্তু কি করব, পাড়াতে সবাই করছে তো আমিও করি। যাই হোক, যেটুকু অবসর টাইম পাই বসে থাকার থেকে, যদি দু পয়সা রোজগার আসে যায় 1 টাকা 2 টাকা যাই হোক, তো সেই আশাতেই করি আর কি। তো আমি কাজ ফেলে রেখে গেছি রান্না করতে, আর অদ্রিজাও স্কুল থেকে চলে এসেছে, এসে দেখছি ও টিভি দেখছে আর টুকটুক করে ও করছে, ও বেশি পারে না হয়তো একটা করে। আর এই যে দেখো ঘরের কাজ একটু তোমাদেরকে দেখাতে আসলাম, তো বৃষ্টি পড়ছে বলে আমার এগুলো ঢাকা আছে একটু, আর উপরে তো ছাদ হবে না, শুধুমাত্র এই যে গাঁথনিটা হয়েছে গাঁথনিটাই শেষ, এবার উপরে হবে টিনের চাল দেওয়া হবে। আর এই যে গেট দরজা এগুলো জানালা এগুলো লাগাতে হবে, তবেই ঘরটা মোটামুটি বোঝা যাবে যে কী আর কী হচ্ছে। এখন মনে হচ্ছে কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না আজকে যে সব সবজি দিয়ে একটা পাঁচ তরকারি করছি, আলু পটল আছে এখানে, কুমড়ো আছে, পেঁপে আছে, পুঁই শাক আছে, সমস্ত কিছু দিয়ে একটা পাঁচ তরকারি করছি। আর উনুনটা দেখো বাঁশটা জ্বলছে, মানে এত সুন্দর লাগছে, কিন্তু এই উনুনের এটাই হলো এই যে উপরটাতে দেখো কোনো আগুনও নেই, তারপরে কোনো শিখাও নেই, কোনো কালিও নেই, কত সুন্দর একদম। তো বন্ধুরা বহুত দিন পর আজকে আমাদের এখানে বৃষ্টি শুরু হলো। আর এই যে দেখো আজকে নিয়েছিলাম খয়রা মাছ, চুনকো যে খয়রা হয় সেই খয়রা মাছ। তো বন্ধুরা আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি, মানে কতদিন পরে যে আজকে বৃষ্টি পড়ছে মানে সেটা বলা যাবে না, কিন্তু এতটা খুশির মাঝেও একটু দুঃখ, কারণ আমার বাড়িতে মিষ্টি লেগেছে, তো বৃষ্টির কারণে কাজ বন্ধ, আর কাজ বন্ধ হলে বুঝতে পারছি কতটা লস। তো ভালোই বৃষ্টি হচ্ছে আজকে, মানে এই বৃষ্টিটুকুর জন্য যে আমি কত দিন ধরে অপেক্ষা করেছিলাম জানি না। তো সত্যি বন্ধুরা এই দিনটার জন্য কত দিন কত রাজ্যে অপেক্ষা করেছি কোনো ঠিক নেই। যখন কলকাতাতে ছিলাম তখনও তাই, মানে সেই এমন দাবদাহের কষ্টে আমি মানে কষ্ট পেয়েছি সে মুখে বলে বোঝানো যাবে না। কারণ যেহেতু জানো তোমরা যে আমার হার্ট সার্জারি আছে, হার্ট সার্জারি থাকলে তার গরমটা বেশিই লাগে, শ্বাসকষ্ট হয়। তো এবছরে এত পরিমাণে গরম দিয়েছে, আর আমাদের এখানে বহু দিন যাবৎ বৃষ্টি নেই। তো এই বৃষ্টিটার অপেক্ষায় বলছি না কত দিন কত রাজ্যে আমি অপেক্ষা করেছি কি বলবো। তো সেই বৃষ্টি অবশেষে আমাকে ভেজালো, আর আজকে আমি ভিজবই, আমি বলছি যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ ভিজবো। তো ফার্স্ট যখন বৃষ্টিটা হলো তখন আমার রান্না কমপ্লিট হয়নি। তো এই যে দেখো ওখানে ভাতটা উপর দিয়েছি দেখো, কিন্তু অনেকটা বড় হাঁড়ি, তো হাঁড়িটা পড়ে যাবে বলে আমি আবার পাটকাঠি দিয়ে ওটাকে ঠেকান দিয়েছি।
আর ওই যে চচ্চড়ি করছি, তো একটু অগোছালো আছে রান্নাঘরটা, তোমরা হয়তো ভাবছো যে কীরকম, কিন্তু কি বলতো একা হাতে কাজ করা তো, আর হ্যাঁ একটু লোকজন বেশি, রান্না বেশি, তো একটু আমারও অসুবিধা হচ্ছে, হয়তো গোছগাছ অতটা নেই। আর কাঠের উনুনে রান্না করতে গেলে এরকমই হবে, যারা করো হয়তো তারা জানো। তো এই যে দেখো বৃষ্টি, মানে এখন একদম ঝিরিঝিরি পড়ছে, তো প্রায় আমাদের শেষ মুহূর্তের কাজ চলছে, এই স্ল্যাবগুলো ঢালা হয়ে গেলেই আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মিস্ত্রি দাদারা বললো যে একদম কাজ কমপ্লিট করে তবেই খাওয়া দাওয়া করব। এখন মিস্ত্রি দাদার কাজ শেষ হলো, খেতে দিয়েছি আর খাওয়া দাওয়া করে ছুটি, কারণ আকাশের অবস্থা খারাপ, সেইভাবে কাজকর্ম হয়নি। হ্যাঁ পড়তে যা অদ্রি যা। তো বন্ধুরা সত্যি আমি ভীষণ খুশি, আমি কত দিন কত রাত অপেক্ষার পরে আজকে বৃষ্টি আমাকে ভেজাতে পেরেছে। আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা লাগুক যাই লাগুক আমি একদম কেয়ার করিনি, কারণ এই দিনটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30। সারাদিনের সমস্ত কিছু কাজকর্ম সেরে স্নান টান করে এখন এখন না এসেছি একটু আগেই, তো বসেছিলাম, আজকে যা গান করছিল, তো এখন আসলাম রান্নাঘরে। তোমাদের দাদা ভাই চা বসিয়েছে, তো এই যে ও চা বসিয়েছে, লাল চা হবে, তো সবাই এখন একটু চা খাবো। আর আজকে মানে কি বলবো, অনেক দিন পর আমাদের এইখানে আজকে বৃষ্টি হলো, তো তবু সেইভাবে নয়, তবু যা হয়েছে বৃষ্টি, তো অনেকক্ষণ ভিজেছি, কাজ করেছি, হাত পাগুলো সেই মনে হচ্ছে যেন একদম জলে ভিজে গেছে, ফুলে যায় না সেরকম, যেহেতু অনেকক্ষণ ধরে কাজ হয়েছে, মানে আজকে লেবার ছিল, মিস্ত্রি ছিল, তো মিস্ত্রি দাদারা যাওয়ার পরে সেসব পরিষ্কার করা, ধোয়া মাজা, সেই দু তিন ঘন্টা ব্যাপার। তো যাই হোক সেসব সেরে স্নান টান করে এসছি, চলো এখন একটু লাল চা খাই, লাল চা খেলে একটু বেশ চাঙ্গা লাগবে। তো বন্ধুরা বৃষ্টিতে ভেজার পরে এই যে সন্ধ্যায় যে লাল চাটা খাচ্ছি না, লাল চাটা এত সুন্দর হয়েছিল আর খেয়ে না ভীষণ ভালো লাগলো, কারণ অনেকক্ষণ থেকে ভিজেছি আজকে, মানে যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ আমি ভিজে সমস্ত কাজগুলো সেরেছি। যেরকম মানে পুরো ছাদ থেকে ঘর থেকে তো একদম সিমেন্ট বালিতে ভর্তি, কারণ উপরে যেহেতু কাজ নিজে থেকে যাওয়া আসা করলে তাই হবে, আবার ছাদের উপরেও প্রচুর নোংরা টোংরা সমস্ত কিছু ছিল, সেইগুলো ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, জল দিয়ে ধোয়া, মানে যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ কাজ করেছি। তারপর আর রান্নার যে খাওয়া দাওয়ার বাসনপত্র সমস্ত কিছু, তারপরে এসে যখন ঘরে এরকম একটা মানে গরম গরম লাল চা পেলাম না, মানে একদম মনটা ভরে গেল। তো চাটা তোমাদের দাদা ভাই দিল, কারণ ও জানে যে আমার পরিশ্রমটা একটু বেশি, ও খাটাখাটনি করেছে মিস্ত্রিদের সঙ্গে, কিন্তু আমার কি, আমার তো শরীরটা সেইভাবে ভালো থাকে না, একটু পরিশ্রম করলে আমার একটু কষ্টটা বেশিই হয়, তো ও যতটা পারে আমাকে সবসময়ই হেল্প করার চেষ্টা করে, তো ওকে আমার বলতেও লাগেনি যে একটু চায়ের জন্য, তো ও নিজেই চাটা করে নিয়ে আসলো। আর এই যে এখন দেখো বসে টিভি দেখছি, তো টিভি দেখছি আর এই যে গরমা গরম চা, তো এই চাই খাবো রাত্রিতে, আর সেভাবে রান্না করব না, মানে দুপুরের সবজি ভাত সব কিছুই আছে, তো এই যে একটু ডিম নিয়ে এসে ডিমের অমলেট করছি শুধুমাত্র, তো সেই মিলে আমরা সবাই একসঙ্গে রাত্রিতে খেয়ে নেবো এটা দিয়েই, আর সেই সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করবো বন্ধুরা। তো তোমরা যে যেখানেই আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, তাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। তো চলো এখানেই শেষ করলাম, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, আবারও নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, শুভ রাত্রি।